নমস্কার, এই মুহূর্তে দিব বিচাৰিছো এটা ব্রেকিং নিউজ। বাংলাদেশের পরিস্থিতিক লৈ উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অসমৰ যিসকল অসমীয়া বাংলাদেশত আছে তেখেতসকলৰ সুরক্ষা সুনিশ্চিত কৰিছে আৰু তেখেতসকলক সুকলমে রাজ্যলৈ ঘূৰাই অনা হব বুলিও উল্লেখ কৰিছে। বিশেষকৈ বাংলাদেশত কেইবাগৰাকীও ছাত্রই অধ্যয়ন কৰি আছে, ছাত্র ছাত্রী, আৰু তেখেতসকলক ইতিমধ্যে অনা হৈছে আৰু যিসকল আছে সকলোকে সুকলমে লৈ অহা হব রাজ্যলৈ। আৰু সমান্তৰালভাৱে বাংলাদেশে যাতে অসমত প্রবেশ করব নোৱাৰে তাৰ বাবে এতিয়া সীমান্তত সাজু হৈ আছে আৰক্ষী বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগৰাকী আৰু কি কৈছে আমি সবিস্তারে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তে জনাবলৈ চেষ্টা কৰিছো। বাংলাদেশত থকা অসমীয়াৰ সুৰক্ষা সুনিশ্চিত কৰিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বাংলাদেশত বাস কৰা অসমৰ শিক্ষার্থীক উভতাই অনা হৈছে। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৰিছে এই মন্তব্য, অসমৰ শিক্ষার্থীক উভতাই অনা হৈছে, সীমান্তত আৰক্ষীৰ নিৰাপত্তা বেষ্টনী অধিক শক্তিশালী কৰি তোলা হৈছে আৰু বাংলাদেশে যাতে অসমত প্ৰৱেশ নকৰে তাৰ ব্যৱস্থা কৰি তোলা হৈছে বুলিও মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার। সীমা আমি সুৰক্ষিত কৰি ৰাখিম, কাকো আহিব নিদিওঁ বুলি উল্লেখ কৰিছে। আমি বাংলাদেশী কাকো অসমলৈ আহিবলৈ নিদিওঁ কৈছে। বাংলাদেশত হিন্দুৰ মঠ মন্দিৰ স্কন মন্দিৰ ভাঙি পেলোৱা বা দিয়াটো অতি নিন্দনীয় বুলি উল্লেখ কৰিছে আৰু অতি গোড়ামীৰ ধৰ্মৰ পৰিচয় দিছে, যিয়ে অতি গোড়ামী ধৰ্মীয় পৰিচয় দিছে বুলি মন্তব্য। সামাজিক মাধ্যমত প্ৰচাৰ হোৱা এনেধৰণৰ দৃশ্য সঁচা নহওক, এই যি খবৰ আহিছে বাংলাদেশৰ পৰা সেয়া সত্য নহওক বুলি মনে প্ৰাণে মন্তব্য কৰিছে। এতিয়া প্ৰাৰ্থনা কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, শান্তি ঘূৰাই আনিবলৈ সহনশীলতাৰ প্ৰয়োজন, যি হিন্দু সমাজে সদায় মানি চলাটো অতি প্ৰয়োজনীয় বুলিও মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আর বাংলাদেশলৈ শান্তি ঘুরি আহক, স্বাভাবিক হোক জনজীবন, এই প্রার্থনা করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। শেহতীয়াকৈ এই মন্তব্য বাংলাদেশত থকা অসমীয়া সুরক্ষা সুনিশ্চিত করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর বাংলাদেশত বাস করা অসমৰ শিক্ষার্থীক উভতাই অনা হৈছে বুলিও শেহতীয়াকৈ এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশত থকা যিসকল অসমীয়া আছে তেখেতসকলৰ সুৰক্ষা সুনিশ্চিত কৰিছে, সীমান্তত আৰক্ষীৰ নিৰাপত্তা বেষ্টনী অধিক শক্তিশালী কৰি তোলা হৈছে বুলিও মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীৰ। আৰু বাংলাদেশী যাতে অসমত প্ৰৱেশ নকৰে বা কৰিব নোৱাৰে তাৰ ব্যৱস্থা ইতিমধ্যে কৰি তোলা হৈছে সীমান্তত। সীমা আমি সুৰক্ষিত কৰি ৰাখিম, কাকো আহিব নিদিওঁ বুলি এক তাৎপর্যপূর্ণ মন্তব্য শেহতীয়াভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আর বাংলাদেশত হিন্দুৰ মঠ মন্দির ইত্যাদিব ভাঙি দিয়াটো অতি নিন্দনীয় কার্য, যি অতি গোড়ামী ধর্মীয় পরিচয় প্রদান করা হৈছে বা দিছে বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আর সামাজিক মাধ্যমত প্রচার হওয়া এনে ধরনের দৃশ্য সঁচা নহওক, যিসমূহ দৃশ্য ভাইরাল হৈছে সেয়া সত্য নহওক সঁচা নহওক বলে উল্লেখ করেছে। শান্তি ঘূৰাই আনিবলৈ সহনশীলতার প্রয়োজন, যে হিন্দু সমাজৰ আছে এই মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীৰ, যে হিন্দু সমাজে সদায় মানি চলাটো অতি প্রয়োজনীয়। শেহতীয়াকৈ সামাজিক মাধ্যম যোগে, ফেসবুক যোগে, লাইভ সম্প্রচারের যোগেদি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৰিছে এই মন্তব্য, বাংলাদেশলৈ শান্তি ঘূৰি আহি স্বাভাবিক হওক জনজীবন। আর এনেদরে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মন্তব্য কৰিছে। মুখ্যমন্ত্রীগৰাকীর মন্তব্য আমার হাতত আছে, বাংলাদেশৰ পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কি কৈছে আমি সেই মন্তব্য আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম। মই মোৰ আপোনালোকৰ লগত মই কথা পাতি আছোঁ, কথা পাতি থাকোঁতেও মোৰ মনত বাৰে বাৰে বাংলাদেশ মনলৈ আহি আছে। অসম আৰু বাংলাদেশৰ সীমা যাতে সুৰক্ষিত হৈ থাকে, বাংলাদেশৰ পৰা যাতে কোনো অসমলৈ নতুনকৈ নাহে, তাৰ বাবে অসম পুলিচ আৰু বৰ্ডাৰ ছিকিউৰিটি ফৰ্চে নিৰন্তৰ পহৰা দি আছে। অবশ্যে অসমৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী বাংলাদেশত আছিলে তেওঁলোকক আমি উভতাই আনিছোঁ। সীমান্ত সুৰক্ষিত কৰা মোৰ সাংবিধানিক দায়িত্ব, কিন্তু তাৰ লগে লগে বাৰে বাৰে মনত পৰে বাংলাদেশত নিৰ্যাতিত হৈ থকা হিন্দু সংখ্যালঘু লোকসকলৰ প্ৰতি। ইস্কন মন্দিৰ, দুৰ্গা মন্দিৰ ভাঙি পেলোৱা অত্যন্ত দুঃখজনক ছবিসমূহ সামাজিক মাধ্যমত আমি দেখা পাই আছোঁ। বাংলাদেশৰ হিন্দু সংখ্যালঘু লোকক ৰছীৰে বান্ধি গছত ওলোমাই নিৰ্মমভাৱে হত্যা কৰা দৃশ্যও সামাজিক মাধ্যমত আহি আছে। অলপ আগতে শুনিলোঁ ধৰ্ম নিৰপেক্ষতাকে জীৱনৰ ব্ৰত হিচাপে গ্ৰহণ কৰা বাংলাদেশ কমিউনিষ্ট পাৰ্টিৰ এজন হিন্দু কমৰেড নেতাকো
হত্যা করা হল। অবশ্যে কথাবুর কিমান সচা কিমান মিছা ময়ো নাজানো, সামাজিক মাধ্যমত পোৱা ঘটনা। ভগবানক কামনা করিম যাতে সকলো কথাই মিছা হয়। আমি সহনশীল হব লাগিব, আমার চিন্তা আর মন মগজুর প্রতিটো ধর্মর প্রতি প্রতিটো ধর্মর বাস্তবক স্বীকার করার সাহস থাকিব লাগিব। যেতিয়া কোনো এটা ধর্মই ঘোষণা করে যে ময়েই সর্বশ্রেষ্ঠ আর মই পোৱা জ্ঞানেই অন্তিম জ্ঞান আর কোনো জ্ঞান নাই, তেতিয়াই তাত ধর্মীয় উন্মাদনার সৃষ্টি হয়। ঋগ্বেদে কৈছিল যে সত্য এটাই, কিন্তু সেই সত্যর পথত যোৱা রাস্তা বহুতো। একম সত্য বিপ্র বহুদা বিভ্রান্তি, সত্য এটাই কিন্তু সত্যত উপনীত হওয়ার রাস্তা বহুত কেটা। বাংলাদেশের সংখ্যাগুরু লোকসকলেও বুঝি পোৱা উচিত যে সত্যক সন্ধান করার আধ্যাত্মিক দায়িত্ব আর আধ্যাত্মিক পবিত্রতা হিন্দু সমাজেরও আছে। মসজিদ চার্চত গলে আমি যেনেকৈ আধ্যাত্মিক প্রশান্তি লাভ করো, তেনেকৈ মন্দিরত গলেও বহুজনে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে। আজি বাংলাদেশের চলি থকা ঘটনায় মোক বারে বারে মনত পেলাইছে যে অসমৰ 12খন জিলাত আমি ইতিমধ্যে সংখ্যালঘু হৈ পৰিছো। কেইদিনমান আগতে ঝাড়খণ্ডৰ পাকুৰ বোলা এখন জিলালৈ মই গৈছিলো, বংগৰ মুর্শিদাবাদ জিলাৰ লগত সংলগ্ন।